সবাই তো আসছে, তাই না? আচ্ছা, জি ভাইয়া, এবার আমি একটু ব্যাপারগুলো আলোচনা করি। প্রথমত বিজনেস কার্ডের যে ব্যাপারটা, হ্যাঁ, বিজনেস কার্ড হোক, কিছু কি প্রিন্টের স্যার, এরকম ইয়ে আছে, সেগুলো আমার এখানে কিছু ছিল, তারপরে দেখালে বোঝা যাবে না। সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় দেখবেন যে যে টেক্সটটা আছে, লেখাটা আছে, লেখাটা একটু উঁচু থাকে, যেমনটা নাইম ভাই আমাকে আমাদের যেটা বুঝতে চাইছে আর কি, হ্যাঁ, সেটা নিয়ে আমি ডিসকাশন করতেছি। একটা দেখবেন, সেটা হচ্ছে আমরা ফটোশপে বেবেল অ্যান্ড এমবস করছিলাম, খেয়াল আছে? ফটোশপে বেবেল অ্যান্ড এমবস একটা অপশনে কাজ করছিলাম না, সে অপশনের কাজটা জি ছিল ভাইয়া, ওই বেবেল আর ইমবোসটার কাজটা ছিল কি, একটু উঁচু মতো করে দেয়া, মনে আছে আপনাদের নিশ্চয়? এটা উঁচু মতো করে দিত, জি ভাইয়া, এখন ওই যে একটু খাজ মতো। এখন যখন টেক্সটটা দেখবেন কিছু, আচ্ছা স্যার, আমার কাছে আটকে গেছে নাকি, সবার কাছে আটকে গেছে নাকি? না আমাদের তো চলতেছে না, আপনি নিজে আটকায় আছেন। নাইম ভাই আটকে গেছেন, নিজে আটকে আছে, তাই না? আচ্ছা, ভাই শুনতে পাচ্ছেন? স্যার আপনি আটকে গেছিলেন মাঝে দিয়া। না মনে হয় আপনার নেটওয়ার্কের একটু সমস্যা আছে। আমি তো মনে হয় ঠিক আছি। ঠিক আছে না, এবার শোনা যায় নাইম ভাই? জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই একটু ভিডিওতে আসেন দেখি কি অবস্থা। ভিডিওতে আসতে থাকেন আর আমি একটু ডিসকাশন করতে থাকি। সে ব্যাপারটা আছে কি, ব্যাবল অ্যান্ড ইমবোস যে একটা ব্যাপার ছিল, দেখবেন বিজনেস কার্ডে যখন আপনি হাত দিয়ে এরকম ঘষা দেবেন কিংবা ধরবেন, একটু উঁচু উঁচু দেখাবে। এটা হচ্ছে আপনার টেক্সটের ক্ষেত্রে, যে টেক্সটটা দেবেন জি স্যার, লোগো দিতে পারেন কিংবা কোনো সিম্বল দিতে পারেন, সেটা ওইভাবে দেখাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার যে পেপারটা থাকবে, পেপারটা ডট ডট থাকবে। তো এই সম্পূর্ণ কাজটা আমাদের কিছুই না, ঠিক আছে? এটা আমাদের কোনোই কাজ না। আমাদের কাজ হচ্ছে কি, যদি ডিজাইনটা আমরা করি, যদি ক্লায়েন্ট আমাদের বলে যে আমার এইটুকু ব্যবল হবে, মানে এমবস হবে, আর এই আমার ইয়েটা ডট থাকবে, তখন আমাদের কি করতে হয়, আমাদের যে আর্ট বোর্ড আছে, আর্ট বোর্ডের উপরে আমাদের একটু সুন্দর করে অল্প একটু টেক্সট লিখে দিতে হয়। নাইম শোনা যাচ্ছে ভাই? নাইম কে আবার আটকায় গেল নাইম ভাই? নাইম ভাই কি শুনতে পাচ্ছেন? লাইনে আসেন দরকার। নাইম স্যার, আমি মাঝে দিয়ে ইন্টারনেটের সমস্যা হয়েছিল, বন্ধ হয়ে গেছিল, আবার আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তো শোনা যায় আমার কথা, তাই তো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি আবার একটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে ওই যে যে আমাদের ইয়ে থাকে, মানে আমরা বিজনেস কার্ডে যদি হাত বুলাই কিংবা ধরি, দেখবেন একটু উঁচু উঁচু থাকে, উঁচু উঁচু। তারপরে কোনো কোনো পেপারে দেখবেন ডট থাকে, ডট, ঠিক আছে, ডট ডট। এখন এই কাজ সম্পূর্ণ আমাদের কোনো কাজ নেই। নাইন ভাই আবার কি আপনি শুনতে পাচ্ছেন? তো ঠিক আছে, আমাদের কাজ নেই, আমাদের কাজ আছে এটা ক্লায়েন্টের উপর। জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, ক্লায়েন্ট যদি বলে আমার এই লোগোটা এমবোস হবে, তখন যারা প্রিন্ট করবে, প্রিন্ট কোম্পানিকে বলে দিতে হয় যে আমার এইখানে এইটুকু এমবোস হবে। আপনি লিখেও দিতে পারেন উপরে, মানে আমার আর্ট বোর্ডের উপরে একটু টেক্সট দিয়ে লিখে দিতে পারেন যে আমার ব্যাকগ্রাউন্ড ডট হবে কিংবা এই টেক্সটটা এমবোস হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওরা কি করে, আপনার এই ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে ওরা যেটুকু এমবোস করতে হবে, যেটুকু এমবস করতে হবে সেইটুকুকে আলাদা ওরা সিস্টেম করে রাখে এবং আলাদা লিখে রাখে, লিখে আলাদা লিখে ওরা যখন প্রিন্ট করে ওইটাকে সিস্টেম করে আলাদা ভাবে ওইটাকে এমবস করে। আর ডটের ব্যাপারটা হচ্ছে কি, ডট ওদের ইয়ে থাকে, কিছু পেপারস থাকে, জি স্যার,
ওদের ওরকম বেশ কিছু পেপারস থাকে, বাই ডিফল্ট আগে থেকেই পেপারস থাকে, আবার কোন কোনোটা পরে, আবার কিছু কিছু স্পেশাল যদি ডট দিতে চান ওরকম কিছু ওরা করে আর কি। তো এটা আমাদের হচ্ছে ক্লায়েন্টকে ইন্ডিকেট করে বলে দিতে হয় তোমার এইখানে এখানে ডট হবে, তুমি যখন প্রিন্টে যাবা, প্রিন্টে পাঠাবা, তখন তুমি প্রিন্ট কোম্পানিকে এটা তুমি বলে দিবা যে তোমার এইটুকু এমবস হবে। তো এমবস হলে ওরা আলাদা সেপারেশন করে রাখে এবং ওরা করার সময় মেশিনারিতে যে সিস্টেম মিস্টেম করে সেইভাবে করে। বোঝা গেছে ব্যাপারটা? স্যার এই জিনিসটাকে কি এমব্রোস বলে? হ্যাঁ, ওই ডট আর এমবস, এমবসটা আছে যে উচ্চারণ। স্যার এখানে তো স্যার এইখানে তো যেটা সেটা হচ্ছে ডিপেন্ডস করে ক্লায়েন্ট কি রকম মানে পেপার চাচ্ছে ওইটার উপরে রেটটা ডিপেন্ড করে। যেমন যদি গ্লুসি পেপারে নেয় তাহলে তো রেট একদম হবে, এটা তো দামটা ভ্যারি করে। তাহলে ভাই এটা প্রেসের কাজ? হ্যাঁ হ্যাঁ, এটা প্রেসের কাজ। তবে আমাদের রিকোয়ারমেন্ট থাকে, রিকোয়ারমেন্ট থাকলে প্রেসে বলে দিলে ওনারা সেইভাবে করবে। স্যার আমাদের ভিডিওগুলো কবে পাবো আমরা? স্যার আমাদের জন্য অনেক হেল্পফুল হতো স্যার, ক্লাস তো প্রায় শেষ, ভিডিওগুলো এই যে আপনাদের ক্লাসগুলো শেষ করে আমি যখন একটু ফ্রি হবো তখন আমি মনে করেন দিন রাত ওইটা চড়ায় দিলে এক দুই দিনে ক্লিয়ার হয়ে যাবে, কথা বুঝছেন? এখন মনে করেন এই যে ক্লাস মিস, এখন আমি আর ওইটা সাবমিশন দিতে পারতেছি না, রাত্রেবেলা নিজের কাজ করতে হয়, নিজে রাত্রেবেলা আবার দিতে পারি না, এই জন্য একটু ঝামেলা যাচ্ছে। তো আমরা কী করবো, একটু ক্লাস শেষ হলে আমি একটু ফ্রি হলে, দুই তিন দিন ফ্রি পাইলে মনে করেন ওইটা একেবার আমি সবগুলো দিয়ে আবার তো আমরা ক্লাসে হাজির হচ্ছি, এরা শেষ করলে তার আমরা শেষ করতেছি না। এই আমাদের কিছু কিছু স্টুডেন্ট আছে, এই আপনাদের বলছি না, যদি ওরা পোস্ট দেয় লট 13 পোস্ট দেয়, মনে করেন ওদের পোস্ট ব্যতীত আর কোনো পোস্টই থাকবে না, এমন হচ্ছে ওরা পোস্ট দেওয়ারও টাইম পায় না। লট 13 যে পোস্ট দেবে সে পোস্ট দেওয়ারও সময় নেই, এত কাজ, কথা বুঝছেন? তো যাই হোক, সব কিছুর মূল্য হচ্ছে ধৈর্য। ওই হুট করে কিছু হয়ে গেল এমন হতাশ হলে হবে না, হতাশ হলে কিছুই হবে না। আমরা বাঙালি কি আমাদের এই ধৈর্যটা কম, আর একটা জিনিসে স্টেবল থাকে না, এই একটু করতেছি ও একটু করতেছি, এইটা করবো সেটা করবো করে এই জায়গায় একটু লাভ, অমুক এই করতেছে, হ্যাঁ সময়কে করে এই টাকা ইনকাম করলো, ওই ওইখানে দৌড়াদৌড়ি করি, আমাদের সমস্যা আছে এটা। যে কোনো একটা জায়গায় মানে স্থির হয়ে থাকেন, আমি আপনাদের যেটা বুঝাইছি, সাপোজ শ্রমিক ইউনিয়নের যারা সভাপতি কিংবা বড় নেতা, শ্রমিকদের আমরা কোনো দাম দিতে চাই না, সাপোজ যদিও আমরা সবাই শ্রমিক, কিন্তু মোটর শ্রমিক বলেন কিংবা অন্য টাইপের শ্রমিকদের বলেন, আমরা সহজে দাম দিতে চাই না। কিন্তু ওই শ্রমিকের যে নেতা আছে, সভাপতি আছে কিংবা এমতান আছে, এদের কিন্তু ঠিকই ওই উপর পর্যায়ের লোকও দাম দেয়, দাম দিতে হয়। ব্যাপারটা এই, আপনি যেই ফিল্ডে আছেন না কেন সেইখান থেকে ভালো কিছু চেষ্টা করেন, সেটাই আপনার জন্য আশীর্বাদ, কথা বুঝছেন? আপনি যদি চিন্তা করেন যে সাপোজ বিজনেস কার্ড ডিজাইন একটা ওল্ড প্যাশন, হ্যাঁ এটা এখন চলে না, এটা এখন খায় না, এটা এখন তেমন ইয়ে নেই, আপনি ফাইবারে বিজনেস কার্ড দিয়ে সার্চ দেন, দেখেন কত ডলারের কত কাজ বসে আছে, ঠিক আছে? তো ও কি করছে, ওর জায়গা থেকে ও সেরা, খুঁজে পাইতে হলে একটু টেকনিক করতে হয়, সেটা হচ্ছে আপনার টাইটেল দিয়ে খুঁজতে হবে, ঠিক আছে? আপনার টাইটেলটা একটু ইউনিক হতে হবে, যাতে অন্যদিকে আলাদা না, খুঁজতে হলে মানে সাপোজ আপনি একটা গিগ ক্রিয়েট করছেন, সেটাকে খুঁজে পাইতে হলে আপনার পুরো টাইটেলটা এই সার্চে দেবেন, দিয়ে আপনি হচ্ছে নিউ, হ্যাঁ সেক্ষেত্রে আপনার নিউ সেলার টেলার এইগুলা সব কিছু, তারপরে কান্ট্রি যদি সিলেক্ট করে দেন এইভাবে, তা বাদে আসলে যদি র্যাঙ্কে আসে তাহলে র্যাঙ্কে আসলে তো এক দুই পেজে আপনি পাবেনই, ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? ভাই গিগটা র্যাঙ্ক কিভাবে করায়?
হ্যাঁ, এটা নিয়ে আজকে হ্যাঁ ডিসকাশন হবে, গিগ র্যাঙ্ক কিভাবে করায়। আমার একটা স্টুডেন্টের কথা কি, যে আমি যদি বলি আমি হচ্ছে একটু শেয়ার দিই আমরা, হ্যাঁ শেয়ার দিই, কোথায় যাবো জানো আমরা, কোথায় যেতে চাচ্ছি এই যে সাপোজ আমি মনে করেন বিজনেস কার্ড দিয়ে সার্চ দিলাম, এখন করোনা কালে মানুষের বিজনেস বন্ধ, এখন যে করোনা পরিস্থিতি ওয়ার্ল্ড ওয়াইড মানুষের বিজনেস বন্ধ, আমেরিকার যেখানে সবচেয়ে আমাদের বেশি ক্লায়েন্ট আছে আমেরিকা, ঠিক আছে, তো সে আমেরিকায় লকডাউন ফকডাউনে পড়ে থাকে, আজকে হয়তো বা নির্বাচন হবে, আমি বিশ্বাস আমার বিশ্বাস জো বাইডেন জিতে যেতে পারে, ট্রাম্প পাগলারে ইয়ে না করতে পারে, আমার যদি আভ্যন্তরীণ কোনো সিস্টেম মিস্টেম থাকে তাহলে দেখা যাচ্ছে ট্রাম্প আবার শয়তানি করে দিতে পারে, তবে জো বাইডেন জেতার অনেকটা সম্ভাবনা। জি স্যার, এখানে আমাদের এদিকেও স্যার আমাদের দিকেও সেটাই বলতেছে, ট্রাম্প ট্রাম্প এবার হেরে যেতে পারে, হ্যাঁ কারণ সে এখনো আগায় আছে, হ্যাঁ জো বাইডেন অনেক আগায় আছে, কিন্তু ট্রাম্প যদি শয়তানি করে তাহলে ইয়ে, আমার যতদূর বিশ্বাস ট্রাম্প আছে পাগলা খেপাটে, হ্যাঁ ও এখন দেখবেন দু একটা ভুল করলে মানুষ মানায় না, তার কারণ জানে যে পাগলা, ঠিক আছে, কিন্তু জো বাইডেনের ভিতরে একটা আলাদা একটা পার্সোনালিটি একটা ইমেজ আছে, যে ইউএসএ সারা পৃথিবী শাসন করে, যে ইউএস এর যে একটা ইমেজ সেই ইমেজটা জো বাইডেনই রক্ষা করার মতো, এর আগে বারাক ওবামা ছিল যথেষ্ট যথেষ্ট মানে কোয়ালিফাইড পার্সন, তারপরে এই যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আমেরিকার ইতিহাসে ট্রাম্প হচ্ছে বিদঘুটে পাগলাটে এবং হচ্ছে অযৌক্তিক একটা মানুষ, নোবেল কমিটির উপরও রাগ করে, তার কথা যে তাকে নোবেল দেওয়া হয় না তার সাথে পক্ষপাতিত্ব করে, স্যার আবার বলে যে নো টেস্ট নো করোনা, স্যার আবার দেখতে পারেন স্যার এমন হইতে পারে ট্রাম্পই স্যার জিতে গেছে, সেটাই বলছি সেটাই হইতে পারে তোমার ভাই, এটা তো পুরো সারা বিশ্বের একটা চাল, এদিকে আবার ইরান হয়তো বা কিছু হ্যাকট্যাক করে কিছু চেষ্টা সাধি করতেছে যে জো বাইডেন কে জিতানোর জন্য, কিংবা ওইটাতে তো বড় বিষয় যেটা স্যার, সবচেয়ে তো বড় বিষয় স্যার যেটা ইহুদিরা স্যার ট্রাম্পকে সাপোর্ট করে, ইহুদিরা স্যার যারা সাপোর্ট করে আমেরিকা তো স্যার তারাই ক্ষমতায় আসে, হ্যাঁ ইহুদিরা যারা সাপোর্ট করে না ওরা ও জীবনে ক্ষমতায় আসবে না, তবে ওয়ার্ল্ড এর টপে যারা আসে হ্যাঁ এরা কিন্তু এই জো বাইডেন কে আমার বিশ্বাস সাপোর্ট করতে হবে, সাপোর্ট চায়নার ব্যাপার, চায়নারা কিন্তু জো বাইডেন কে সাপোর্ট করবে, তার কারণ চায়নাদের যে পরিমাণ চাপ দিল গুগল দিয়ে চাপ দিল, তারপরে অ্যামোলেড ডিসপ্লে টিসপ্লে এই যে মানে এখন তো বর্তমান তো টেকনোলজির যুগ, এখন আপনার মোবাইলের যুগ, হ্যাঁ এখন মোবাইল যারা যত ভালো ক্রিয়েট মানে ম্যানুফ্যাকচার করতে পারবে তাদের তত পয়সা টাকা, হুম তো সেক্ষেত্রে দেখেন ওদের এই প্রসেসর দেওয়া বন্ধ করে দিল, ব্লুটুথ দেওয়া বন্ধ করে দিচ্ছিল, হ্যাঁ তারপরে ইয়ে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া বন্ধ করে দিচ্ছিল, এরকম গুগলের সাপোর্ট তো অলরেডি হোয়াইয়ের বন্ধই অন্যান্য ইয়েদের সাথে আছে, আর হোয়াইটা যতদূর জানা মতে আমার মতে ইয়ে চীন সরকারে লিড করে হোয়াইটা, হোয়াই কিন্তু বিশ্বের এক নম্বরে পৌঁছাই গেছিল বিক্রির ক্ষেত্রে এবং অর্থনীতির দিক দিয়ে, তো ট্রাম্প কি করলে একেবার পক্ষপাতিত্ব করে চাপটা দিয়ে দিল, চাপটা দিয়ে তোমার সাপোর্ট দেবো না এন্ড তোমরা ইয়ে চুরি করো তা চুরি করো, ইভেন দেখেন 5G কিন্তু এই চায়নারাই আবিষ্কার করছে, 5G কিন্তু আমেরিকা পারেনি, ঠিক আছে, কিন্তু ওই 5G নিতে চাচ্ছে না, ওরা ওদের মতো করে হয়তো বা পেটেন্ট টেটেন চুরি করে মানে সিস্টেম করে ইয়েতে নথি চুরি করে নিজেরা হয়তো বা কিছু একটা করবে হয়তো বা, কিন্তু জো বাইডেন যদি আমার বিশ্বাস ইয়ে হইতো সারা পৃথিবীর আলাদা একটা শান্ত ভাব হয়তো বা বিরাজ করতো, পাগলাটে খেপাইটে দেখা যাচ্ছে কখনো কখনো উত্তর কোরিয়ার সাথে ছেলে পেলের মতো যে ভারত পাকিস্তান যেমন বাদাবাদি করে উত্তর কোরিয়ার সাথে বাদাবাদি শুরু করে দিয়েছে, আসলে ব্যাপারটা মানে আমেরিকার প্রেসিডেন্টের একটা আলাদা একটা ইয়ে থাকা উচিত, যেটা আমার আমাদের যা মনে হয় সারা বিশ্বে যেটা সমালোচনা করে যে ট্রাম্পের ব্যাপারটা একটু ভিন্ন, তো যাই আমরা রাজনৈতিক প্রসঙ্গে না যাই, আবার রাজনীতি মাঝে মধ্যে একটু প্রসঙ্গ টানতেই হয়, আমরা কাজের কথায় আসি, হ্যাঁ তো যাই হোক, এই আমি বিজনেস কার্ড দিয়ে সার্চ দিলাম দেখেন ফাইবারে, হ্যাঁ তো এখন যেটা বলছিলাম যে করোনা কালে আমাদের একটু সমস্যা, তারপরেও
কতদূর সেল আছে আপনি চেষ্টা করেন। দেখেন করোনা কালে মানুষ মিটিং এ যাইতে পারতেছে না, একটা বিজনেস কার্ড কিসের জন্য দরকার হয়? মিটিং এর জন্য দরকার হয়, কোনো ক্লায়েন্ট কে দেওয়ার দরকার হয়। তো আমার ক্লায়েন্টের সাথে দেখা হচ্ছে না, মিটিং হচ্ছে না, তারপর পুরো অফিস আদালত বন্ধ, তারপরেও কেন বিজনেস কার্ড দরকার? তারপরেও দরকার আছে এবং করতেছে। আপনার পৃথিবী যদি স্বাভাবিক থাকতো তাহলে কি পরিমাণ সেল, কি পরিমাণ ইয়ে হইতো? সাপোজ দেখেন এই যে লাক্সারি একটা ইয়ে করতেছে, মানে বিজনেস কার্ড করতেছে, বেসিক $40, স্ট্যান্ডার্ড $60, প্রিমিয়াম $80, একটা বিজনেস কার্ড। একটা বিজনেস কার্ড করতে তার কয় মিনিট লাগে? 10 মিনিট? 10 মিনিটের বেশি লাগে? আচ্ছা এই যে মানে জাস্ট এই একটা টেমপ্লেটের পরে ওর ইনফরমেশন নিয়ে ওইগুলো প্লেস করা। প্লেস করাইটা হচ্ছে মানে একটা যে ইনফরমেশান, ইনফরমেশান ছোট বড় এদিক সেদিক এই মাফিক প্লেস করলে আপনি দেখবেন নতুনত্ব চলে আসবে, নতুন কিছু হয়ে যাবে বিষয়টা, তাই না? তো যাই হোক, এখন কথা হচ্ছে কি যে এই প্রথম যেটা দেখলাম, তারপরে যেটা দেখি এটা হচ্ছে $10 করে দুইটা অর্ডার আছে। এটা মিম রাই, সম্ভবত বাংলাদেশি, কি বাংলাদেশি দেখেন এ ফার্স্টে আছে। আপনাদের তো লজ্জা হওয়া উচিত যে ইনি হচ্ছে বেশ বয়স হয়ে আছে, লেভেল 1 সেলার, বয়স বেশি, সে এইভাবে কাপঝাপ করে যাচ্ছে। আর আপনারা কি করেন ভাই, কি করে আমরা কি করি দেখছেন? একেবারে দেখেন আপনি সার্চ দিলেই ফার্স্টে চলে আসছে, এটাই তো ওর জন্য আশীর্বাদ। ফার্স্টে আসা মানে অর্ডার, ঠিক আছে? তারপরে যেটা সেটা দেখতেছেন 9টা অর্ডার ইন কিউতে, 10, 25, 50, তাও 2 দিনে শেষ করে দেবে। তো 9টা যদি 2 দিনে থাকে তাহলে মাসে মাসে কয়টা থাকবে আনুমানিক একটা? 2 দিনে যদি 9টা শেষ করে তাহলে 135 না, আমি 100টাই ধরলাম, 100টা ধরে এবারে যদি আমি ধরলাম হচ্ছে 25, 100 × 25 $2,500 জাস্ট একটা ইয়ে থেকে, বিজনেস কার্ড থেকে, ঠিক আছে? একটা অ্যাভারেজ আর কি। তারপরে দেখেন এই যে 7টা ইন কিউতে আছে, 25, 55, 155, ঠিক আছে? তারপর ফার্স্টে যেগুলো আছে আমি সেইগুলো ওপেন করছি। এ আছে একটা স্টুডিও, এরা আবার প্রাইস একটু বেশি নেয়, ঠিক আছে? 100, 150, 175 একটা অর্ডার আছে। তারপরে আছে 5টা অর্ডার আছে, এ অনেকদিন ধরে আছে, আমার বিশ্বাস এই বাংলাদেশি আমার মনে হয়। হ্যাঁ বাংলাদেশ, দেখেন এরা কি লাগে, অনেক হাই রেটে কাজ করে, $50 এর বেশি। তো দেখেন এনার যে এই একটা গিগি যদি এরকম উপরে পড়ে থাকে আর কিচ্ছু লাগে না, এরকম একটা বড় নিশ, বিজনেস কার্ড নিশটা কিন্তু একটা বড় নিশ, ঠিক আছে? তারপরে যেটা গেল সেটা হচ্ছে এই যে 3 নাম্বার, এই 3টা আছে, এটাই এটা আছে 30, 140, 195, গুড। তারপরে এইটাই কোনো অর্ডার দেখতেছে না, বিজনেস কার্ড স্টেশনারি, এর হচ্ছে কোনো অর্ডার দেখতেছে না। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 2টা অর্ডার, এ কেমনে কি অর্ডার পাই রে ভাই, এই এই ইমেজ দিয়ে কেমনে অর্ডার পাই? এ তো কোথেকে কপি করে নিয়ে আসছে না, একটা গিগের থামনেল দেবে, তাই যদি সেই করে 75, 100, 125 কেমনে কি? আর আমি এগুলো বুঝি না, ভালো ভালো কাজের কোনো অর্ডার। এটা মার্কেটিং করে বেশ, তো বিভিন্ন জায়গা থেকে মার্কেটিং করে, ওই যে যেমনটা আমরা দেখাইছিলাম এইভাবে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? $120 নেবে
ডিজাইনের তো স্যার কিছুই নেই, এটাই তো কিছুই এরকমই চলতেছে ভাই। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে এটা তিনটা আছে 15 করে, মানে ওভারঅল প্রথমে যেগুলো আছে সেগুলো। এখন কথা হচ্ছে আমরা ফার্স্ট আসবে কি করে, এখন বিএল বা বালডিটা নাকি কোথায় কি বাংলাদেশ বিবাদিতা বাংলাদেশে আপা এর তিনটা অর্ডার আছে 10, 25, 40। শুধু যে এই দেখতেছেন না, এর বাহিরেও তো পাই, যা এখানে দেওয়া আছে এর বাহিরেও তো পাই। অনেক সময় প্রাইস বাড়ায় নেয়, অনেক সময় নেগোসিয়েট করে প্রাইস আরো ইনক্রিজ করে, কিছু অ্যাড করে, আরো সাথে কিছু করায় নেই, ঠিক আছে। কিন্তু এর চেয়ে কম তো আর হয় না, বেশি হবে বাট কম হয় না, ঠিক আছে না কথা। বিজনেস কার্ড আর মিনিমালিস্ট লোগো একসাথে করে বসছে, ঠিক আছে। তারপর $10, $25, $40, খুব সুন্দর। তো যাই হোক, এখন কথা আছে কি যে ফাইবারের টপে আসার কোনো কিন্তু তাবিজ নেই, মূল মন্ত্র নেই, কিংবা কোনো প্রকার টেকনিক নেই। এটা হচ্ছে কি আপনার যে একেবারে রুলস আছে, রুলস গুলো ফলো করে একেবারে প্রসিডিউর অনুযায়ী আগাইতে হবে, কথা বুঝছো? মানে একেবার যে আমরা প্রথমে আমাদের কি করতে হয়, গিগ অ্যানালাইসিস করতে হয়, যে আমি কি গিগ দিতে চাচ্ছি। সাপোজ আমি যদি এখানে লিখি ব্যাজ BA BADGE ব্যাজ, হ্যাঁ ব্যাজ ডিজাইন, সাপোজ ব্যাজ দিলাম, দিয়ে আমি যদি এইটাই ক্লিক করলাম, এটাই ক্লিক করলাম, আর প্রথম যে কয়টা আছে আমি এইটাই ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করে দেখেন প্রথমটা আছে, দুইটা অর্ডার আছে 35, 55, 65। তারপরেরটা কার্ডের 10টা অর্ডার আছে 30, 50 আর হচ্ছে 60, 10টা অর্ডার, ঠিক আছে। 8 দিন টাইম আছে, ঠিক আছে, তার কারণে এগুলো করতে একটু টাইম লাগবে। তারপরে হচ্ছে 2টা অর্ডার, তারপরে হচ্ছে 15টা অর্ডার, এই যে ইমোশনস এই টাইপের। আপনারা আস্তে আস্তে ড্র শিখে যাবেন, ঠিক আছে। 15টা অর্ডার আছে, 25, 75 আর হচ্ছে 115। তো এই পাবলিকটার আমার বিশেষ এত ইয়ে অর্ডার আসে, এই জন্য টাইমটা বেশি লাগছে। দেখেন অর্ডার অনেকই আসার কথা। এর একটু প্রোফাইলে যদি আমরা একটু ঢোকার চেষ্টা করি, দেখি দুইটা আছে, হ্যাঁ সবে মাত্র মনে হয় এটা চালু করছে, যে এটা দেখে দেখে এটা আবার চালু করছে, ঠিক আছে। এটা একটু বেশি প্রাইস দিছে, এটা কম প্রাইস দিছে, হ্যাঁ সে ব্যাপার। যাই হোক, এরপরে যেটা দেখি, তো এরপরে যেটা আছে একটা, এটা কি ডিজাইন বিজনেস কার্ড লেটার রেজিস্ট্রেশন আদি, এটা গেল লেটার রেজিস্ট্রেশন। তো এখন এরকম অনেক কিওয়ার্ড পাবেন আপনি, ঠিক আছে, কাজ করার জন্য অনেক কিওয়ার্ড পাবেন, অনেক গিগ পাবেন, যে এখান থেকে আপনি নতুন পাবেন। এই যে জিনিসটা না, এই যে উনি যে লোগোটা যে করছে, এটা মানে এটা কি হয়, যে একটা পি ছবির উপরে করছে, এই যে এটা ব্যাকগ্রাউন্ড একটা ছবি নিয়ে ওটার উপরে, জি না এই লোগো করার পর পেছনে একটা ইমেজ দিছে, দিয়ে তার উপর একটা আলাদা একটা লেয়ার দিছে, ব্ল্যাক লেয়ার, এটার অপাসিটি আর কি কমে গেছে, হ্যাঁ দেখার ফলে একটু মনে হচ্ছে যে গিয়ে স্বচ্ছ স্বচ্ছ। তো এখন কথা হচ্ছে কি যে এই জিনিসগুলো কেমনে কি হয়, তো আপনাকে প্রথমে কি করতে হয়, গিগ অ্যানালাইসিস করতে হবে। গিগ অ্যানালাইসিস করে সর্বপ্রথম আপনাকে একটা টাইটেল নির্বাচন করতে হবে, যে কোন টাইটেলে বেশি সার্চ দিচ্ছে লোকজন, কোন টাইটেলের কি কিওয়ার্ডে কেমনে কি কম্পিটিটর কম আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার গিয়ে যে ডেসক্রিপশন,
ডেসক্রিপশন দেখে যেন পড়ে অলরেডি বোঝে, লোকে যেন পড়তে পারে সহজে, পড়ে কিছু বুঝতে পারে এবং সেইখানে আমার কিছু মানে অ্যাট্রাকটিভ কিছু যেন থাকে, ঠিক আছে। আর নাম্বার থ্রি হচ্ছে আপনার ট্যাগ, এই ট্যাগটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার টাইটেল ডেসক্রিপশনের উপর, মানে আপনার যে ট্যাগ থাকবে টাইটেলের ভিতর মাস্ট বি ইনক্লুডেড থাকবে, তারপরে ডেসক্রিপশনের ভিতর মাস্ট বি ইনক্লুড থাকবে। তো এই জিনিসগুলো যখন মিলে যাবে, আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন যখন মিলে যাবে, তখন এরপরে হচ্ছে আপনার ইমেজেসে আমি দেখাইছিলাম, কথা বললেন না কেন আপনারা? দেখানো হয়েছে স্যার, কেউ কথা বলে না কেন, কি বুঝলাম না ভাই। ঠিক আছে, যেটা ডিসকাশন করতেছিলাম, তো অনেকে আসেনি ভিডিওতে, আবার দেখে বিপ্লব ভাই কিছু বলবে কিনা জানি না, কনসেপ্ট করছে। শাকিল ভাই হাত সাপোর্ট করে, ক্যামেরায় হয়তো বা সমস্যা স্যার, ভিডিওতে দেখাইতেছে না কিন্তু ক্যামেরা অন করা আছে। আচ্ছা ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের কি করতে হয়, মানে প্রথমত এই গিগ অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে আপনাকে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন, ঠিক আছে, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এই তিনটা আপনি ঠিক করে দিলেন। ঠিক করে দেওয়ার পর এবার হচ্ছে আপনার যে ইমেজটা থাকবে সেই ইমেজটা অবশ্যই আপনাকে আইকাচি করতে হবে। আমার একটা স্টুডেন্টের কথা যে স্যার যাই করেন না কেন, ইমেজটা যদি সুন্দর না হয় তো কোনো অর্ডার পাওয়া খুব কষ্ট হয়ে যাবে প্রথমত। তার কারণ আমি আগেই বলছিলাম সার্চ করে আপনাকে পাইলো, ক্লায়েন্ট সার্চ করে পাইলো, পাওয়ার পরও যদি আপনার ওই থাম্বনেল দেখে ক্লায়েন্টের ভালো না লাগে তা সার্চ করে পেয়ে লাভটা কি, সার্চ করে পেয়ে কোনো লাভ আছে? আর ইয়ে আমাদের ক্রাইটেরিয়া মিনিস্ট্রি থেকে আছে সবাই যেন ভিডিওতে থাকে, তারপরে আপনাদের আমি প্রেশার দিয়ে বলতাম না, আপনারা ফাঁকি দেন এই জন্য প্রেশার দিয়ে আবার বলতে হবে যে ভিডিওতে থাকবেন। অনেক সময় ভিডিও চালু করে দেয় আপনারা কোথায় হারায় যান, ওই সে বাজার করতে চলে যায়, কেউ মাছ মারতে চলে যায়, ঠিক আছে, এই জন্য ভিডিওতে থাকবেন। এখন মেন কাজ হচ্ছে আমার প্রথমে টাইটেল গেল, ট্যাগ গেল, ডেসক্রিপশন গেল, যাওয়ার পর ওইটার এবার মেন কাজ হচ্ছে আমার ইমেজগুলো এমনভাবে করতে হবে, অ্যাট্রাকটিভ করতে হবে, যেগুলো ফার্স্টে আছে সেগুলো অ্যানালাইসিস করতে হবে। ফার্স্টে যে ইমেজগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে আমার একটা এমন একটা ইমেজ বানাইতে হবে যাতে লোকের দেখে পছন্দ। আপনার চিন্তা করতে হবে আমি যদি ক্লায়েন্ট হইতাম, সাপোজ আমি আই যে ক্লায়েন্ট যদি এই ইমেজটা দেখতাম আমার রিয়াকশন কী থাকতো, এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। হ্যাঁ যে ক্লায়েন্ট আমি এই ইমেজটা দেখলাম, দেখে আমার রিয়াকশনটা কী, কিংবা পাশের ইমেজটা দেখে কোনটার প্রতি কী রিয়াকশন আসবে, এই জিনিসগুলো যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার ডিজাইন কিংবা আপনার এই যে স্যাম্পল ইয়ে থাম্বনেলগুলো অটোমেটিকলি সুন্দর হবে। তাই এটা করে ফেললেন, এটা করার পর আপনার ইয়ে করবেন, এরপর হচ্ছে আপনার শেয়ারের পালা, মার্কেটিং এর পালা।
মার্কেটিং এর যে প্রসিডিউর, আমরা টুইটারে কিভাবে মার্কেটিং করতে হয়, টুইটার থেকে কিভাবে কাজ নিতে হয়, টুইটারে কিভাবে কাজ খুঁজে পাইতে হয়, সেগুলো আমি দেখাইছি। সেম প্রসেস আমাদের ইনস্টাগ্রাম আছে। এই যে টুইটারের ভিতর যে কমেন্ট করে, এই ব্যাপারটা একটু বললে ভালো হইতো, মানে কোন কোন পোস্টে কমেন্ট করতে হয়, কোন কোন পোস্টে লিঙ্ক দিতে হয়। আচ্ছা আচ্ছা, কোন পোস্টে আপনি স্প্যাম করবেন না, আমরা কখনো মানে পোস্টে যে লিংক দিয়ে ধাপ করে লিংক দিয়ে চলে আসবো না, এটা স্প্যামের শামিল হয়ে যাবে। দেখা গেছে কোন একটা ক্লায়েন্ট বলছে, আমি টুইটার তো দেখাইছি, যদি আমি একটু টুইটার আবার ঢুকে দেখাইতে পারি, এটা মনে হয় যেটা হবে। এখানে সাইন ইন না করলে হয়তো বা ঝামেলা করবে, তাই না? তো আমরা সাপোজ দেখা আছে কি করলাম, আমি হচ্ছে এখানে লোগো ডিজাইন ডি এস আই জি এল দিয়ে সার্চ দিলাম। কি দিয়ে সার্চ দিছে? লোগো ডিজাইন নিট। হ্যাঁ, এখানে ফার্স্ট দেখেন, হ্যাঁ, হাই কোয়ালিটি গ্রাফিক্স নামে একটা ইয়ে আছে, কি বলে, হাই কোয়ালিটি গ্রাফিক্স নামে একটা প্রোফাইল আছে। সেই প্রোফাইল এখানে শো করছে, দেখেন, নিড লোগো ফর এর বিজনেস টুডে আর স্টুডিও প্রফেশনাল মিনিমালিস্ট বিজনেস লোগো বিজনেস কার্ড ডিজাইন, ক্লিক হিয়ার টু প্লেস অ্যান অর্ডার। ঠিক আছে, এইখানে ক্লিক করলে একটা অর্ডারের জন্য ফাইবারে নিয়ে চলে যাবে। এখন দেখেন ও কি করছে, এখানে একটা ইমেজ দিয়েছে, এই টেক্সটগুলো লেখছে, লেখার পর ক্লায়েন্ট, এই যে অলরেডি একটা অর্ডার আছে আর কি, একটা অর্ডার আছে, এর বেসিক হচ্ছে 100, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড 130, তারপরে হচ্ছে 150। তো তো অর্ডার কিন্তু আছে। তো তারপরে দেখেন যে এখানে মনে করেন এ নিজের মতো করে মার্কেটিং করছে, গেল। এরপরে যদি আমি দেখি লোগো 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 লোগো, এরপরে এই যে লাগছে, নিড এ গ্রাফিক ডিজাইন ডিজাইনার টু ডিজাইন মি এ লোগো, বাজেট $30, ডিরেক্ট মেসেজ মি। এটা হচ্ছে কখন দেশে, 28 অক্টোবর, ঠিক আছে, আজকের আছে 3 নভেম্বর, গেল। তারপরে এনিয়ান টু গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, এনিয়ান টু গ্রাফিক ডিজাইন নিড এ লোগো ডিজাইন, এটা কবে দেশে, অন হওয়ার আগে, মানে এক হাওয়ার আগে, ঘন্টা আগে, ঠিক আছে, এই যে গেল। তারপরে আই নিড লোগো অনলি অ্যাপ্লাই প্রফেশনাল ডিজাইনার, মাই বাজেট 25, ফলো মি মাস্ট বি, হ্যাঁ, তোমার ফলোয়ারের জন্য কিংবা লোগো করাতে পারে। আই নিড লোগো ডিজাইন বিজনেস কার্ড বাট ফলো মি ফার্স্ট, এমন স্প্যামিং করতে, উনি মেবি ফলোয়ার জন্য এটা, বাংলাদেশি হাতাড়ি পাবলিক হবে হয়তো বা, এই যে বাংলাদেশ হাতাড়ি পাবলিক, এরা ছাড়া এরকম 2 নম্বরে থেকে পারে না। দেখেন কাজের অবস্থা, দেখেন, ঠিক আছে, এদের রিপোর্ট করা উচিত, এদের যদি রিপোর্ট unrelated my hashtag to din na hashtag to din ka mon use
the reply function to spam. আপনার লিংকটা দিয়ে দেন, দুই নম্বরটা ভাইয়া, ইনক্লুডেড লিংক, হার্মফুল আর ম্যালিসিয়াস।